অনলাইন পলিটেকনিক ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মাসুদ রানা, এবং আজকে আমরা শিখব ডিবির ব্যবহার এবং শিখব সেই সাথে কিছু সিএসএস। তো প্রথমে আমি আমার প্রজেক্টটা নোটপ্যাডে ওপেন করে নিলাম। তো এ ছিল আমাদের আগের কাজ, তো আমি এগুলো এখন একটু মুছে দিচ্ছি। ওকে, এবং সিএসএসটাও আমি এখান থেকে মুছে দিলাম। ওকে, তো প্রথমে আসি ডিবের ব্যাপারে। আমরা আমাদের ওয়েবের জন্য ডিব ট্যাগের গুরুত্ব খুবই অপরিসীম। আমরা যত বড় সাইটই করি অবশ্যই আমাদের ডিব ট্যাগেরই ব্যবহার বেশি হয়। ডিব সাধারণত হচ্ছে একটা ওয়েব পেজের বিভিন্ন সেকশন থাকে, আবার প্রতিটি সেকশনে আমাদের প্রয়োজনে বিভিন্ন সেকশনকে বিভিন্ন ভাগে ভাগ করতে হয়। তো সেই বিভিন্ন ভাগে ভাগ করার জন্যে আমরা ডিব ট্যাগ ব্যবহার করি। মানে ডিব মানে হচ্ছে ডিভিশন ট্যাগ, একটা ওয়েবসাইটকে বিভিন্ন খণ্ড খণ্ড অংশে বিভক্ত করার জন্যে সাধারণত ডিব ট্যাগ ব্যবহার করতে হয়। সাপোজ আমি মনে করি যে এই যে আমরা যতটুকু নিলাম ততটুকু যদি আমি এখানে রান করি, তো দেখতে পারবো যে সাদা একটা পেজ চলে আসবে, এবং যেটার উইডথ টোটাল ব্রাউজার জুড়েই থাকে। যেরকম এখানে রান হচ্ছে, তো এই হচ্ছে আমাদের যে সাইটটা আমরা রান করলাম, আমাদের ইনডেক্স এইচটিএমএল, এবং এ হচ্ছে সাদা একটা পেজ। এখন এখানে আমার এরকম হতে পারে যে আমি আমার ওয়েবের জন্য এমন একটা পেজ নেব যেটা নির্দিষ্ট একটা উইডথ থাকবে এবং ব্রাউজার থেকে সেন্টারে থাকবে। তো সেজন্য প্রথমে আমাকে একটা ডিপ নিতে হবে যেটা আমি সেন্টারে রাখবো, এর নির্দিষ্ট একটা উইডথ দেবো। সাপোজ আমি ডিপ নিলাম, ওকে, যেই ডিপটা আমার সেন্টারে থাকবে এবং সেটার একটা নির্দিষ্ট উইড থাকবে। কিন্তু এই যে ডিপ ওটাকে আমি সেন্টারে নেব বা নির্দিষ্ট উইডে রাখবো, সেজন্য কিন্তু আমাকে আবার সেই সাথে কিছু সিএসএস ব্যবহার করতে হবে। তো এখন আসি একটু সিএসএসের ব্যাপারে। সিএসএস সাধারণত আমরা তিনভাবে করতে পারি, যেরকম নাম্বার ওয়ান হচ্ছে ইনলাইন সিএসএস, এবং 2 নম্বর হচ্ছে ইন্টারনাল সিএসএস, এবং 3 নম্বর হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো ইনলাইন সিএসএসটা যদি আমরা করতে চাই এইচটিএমএলের কোনো ডিপ ট্যাগের অথবা আদার্স কোনো ট্যাগের, সেক্ষেত্রে আমরা যেভাবে করি আমরা স্টাইল অ্যাট্রিবিউট দেই, এবং এই স্টাইল অ্যাট্রিবিউটের ভিতরে আমাদের সিএসএসের কোডটা লিখি। তো এখানে 2টি পার্ট থাকে সিএসএস লেখার জন্য। প্রথমে আমাদেরকে প্রপার্টি দিতে হয়, তারপর কোলন দিয়ে আমাদের ভ্যালুটা দিতে হয়, এবং একটা প্রপার্টি একটা ভ্যালু শেষ হওয়ার পরে সেমিকোলন দিয়ে সেপারেট করতে হয়, এবং সেকেন্ড প্রপার্টি শুরু হয় এবং ভ্যালু থাকে এরকম। তো সাপোজ এখন আমি এই ডিবের জন্য কিছু সিএসএস করব। তো প্রথমে আমাকে যেটা শিখতে হবে, সিএসএসে আসলে কি কি প্রপার্টি আছে এবং কোন প্রপার্টির জন্য কি ভ্যালু দিতে হয় সেটা আমাকে জানা লাগবে। তো প্রথমেই আমি মনে করি যে আমাদের যে ডিবটা নিলাম, আমি বলছিলাম সেটা সেন্টারে থাকবে এবং নির্দিষ্ট উইড দেবো। তো প্রথমে আমি এর প্রপার্টি হিসেবে আমি দেবো উইড, আমি প্রপার্টি লিখলাম উইড। এখন আমরা এর জন্য ভ্যালু দেব যে উইডটা আসলে আমরা কত চাচ্ছি। আমি দিলাম 1170 পিক্সেল দিলাম এটার উইড, এবং এখানে সেমিকোলন থাকলো। সেকেন্ড আমি যেটা করব এর একটা ব্যাকগ্রাউন্ড দিব প্রপার্টিতে, আমি প্রথমে লিখলাম ব্যাকগ্রাউন্ড, এবং ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি এই কালারটি দিলাম। তো এটা হচ্ছে একটা প্রপার্টি। তো এখন যদি আমি একটু সেভ করলাম, এখন যদি ব্রাউজার রিলোড করি, তাহলে দেখব যে ও আচ্ছা, আমাদের এই ডিবে যেহেতু কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে, সেজন্য অবশ্যই আমাকে একটু মিনিমাম হাইট দিতে হবে, নয়তো আমরা এটা দেখতে পারবো না। সেজন্য মিনিমাম হাইট আমি আপাতত 700 পিক্সেল দিলাম।
এখন আমি একটু রিলোড দেই। তাহলে এখন এই যে আমরা দেখতে পাচ্ছি, আমাদের একটা যে ডিপ নিলাম সেটা সিএসএস করলাম, ব্যাকগ্রাউন্ড একটা কালার ছিল এবং এর নির্দিষ্ট একটা উইড আছে এবং মিনিমাম হাইট আছে, হ্যাঁ, এবং নিচে আমাদের যে কিছু টেক্সট ছিল ওগুলো দেখাচ্ছে। তো এই হচ্ছে আমাদের ইনলাইন সিএসএসটা আমরা দেখলাম এখানে কীভাবে ইনলাইন সিএসএসটা আমরা এই ডিভের জন্যে করলাম। এখন আসি আমরা ইন্টারনাল সিএসএস যদি করতে চাই তাহলে কীভাবে করব। যদি আমরা ইন্টারনাল সিএসএস করতে চাই, আমরা এর আগের ক্লাসে দেখলাম যে আমাদের একটা স্টাইল স্টাইল ট্যাগ নিতে হয় এবং স্টাইল ট্যাগের ভিতরে আমাকে সিএসএসটা করতে হয়। কিন্তু ইন্টারনাল সিএসএস এবং ইনলাইন সিএসএসের মধ্যে কিছু তফাত আছে। যেরকম ইনলাইন সিএসএস করার জন্য আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি, কিন্তু ইন্টারনাল সিএসএসের ক্ষেত্রে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করবো না। সেক্ষেত্রে আমাদের যেটা থাকে, প্রথমে হচ্ছে আমাদের সিলেক্টর সিলেক্টর দিতে হয়, দেন হচ্ছে সেকেন্ড ব্যাকেট, এবং সেকেন্ড ব্যাকেটের ভিতরে হচ্ছে প্রপার্টি দিতে হয় এবং ভ্যালু আমাদের দিতে হয়। তো এক্ষেত্রে আমরা এই ডিভের জন্য যেহেতু আমরা কিছু স্টাইল করলাম, তো এটা আমরা এখন এভাবে সিলেক্টর হিসেবে আমরা কীভাবে রাখতে পারি। তো সিলেক্টর হিসেবে আমরা আমরা সরাসরি আমাদের ট্যাগের এখানে নাম দিতে পারি, কিন্তু ঝামেলা হচ্ছে এই ডিভ নামক একাধিক ট্যাগ আমার এই ডকুমেন্টে থাকতে পারে, সেক্ষেত্রে তো আসলে প্রবলেম হয়ে যাবে। আমি এটার জন্য নির্দিষ্ট কিছু কাজ করব, সেখানে আমরা এটা অনায়াসে করতে পারবো না এভাবে যদি আমরা করি। সেজন্য আমরা সিলেক্টর হিসেবে ক্লাস অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি অথবা আইডি অ্যাট্রিবিউট ব্যবহার করতে পারি। আমি ক্লাস অ্যাট্রিবিউটটা ব্যবহার করছি এবং ক্লাস অ্যাট্রিবিউটের ভিতরে যেটা করব, আমাদের এই ডিভের জন্য একটা নাম সিলেক্টর হিসেবে একটা নাম দেবো। যেরকম আমি এর নাম দিলাম মেন পেজ, কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন, এখানে কিন্তু কোনো অবস্থায় স্পেস দেওয়া যাবে না। যদি আমরা স্পেস দেই তাহলে আমাদের ওয়েব পেজ ব্রাউজার বুঝে নেবে এখানে দুইটা ক্লাস আছে, মেন একটা ক্লাস, পেজ আর একটা ক্লাস। তো সেক্ষেত্রে অবশ্যই স্পেস দেওয়া যাবে না, প্রয়োজন বুঝে আমরা ড্যাশ অথবা আন্ডার স্কোর ব্যবহার করতে পারি। তবে আমি বলবো, রিকমেন্ডেড করব যে আমরা আন্ডার স্কোরটাই ব্যবহার করব, এবং আন্ডার স্কোর ব্যবহারের সুবিধাটা হচ্ছে আমি ডাবল ক্লিকের মাধ্যমে এটা সিলেক্ট করতে পারতেছি, যেটা আমাদের সামনে আরও কাজে লাগবে। তো আমি মেন পেজ ক্লাস হিসেবে দিলাম, এখন এটাকে আমরা এখানে সিলেক্টর হিসেবে রাখবো। হ্যাঁ, তার আগে আরেকটা ব্যাপার খেয়াল করতে হবে, যেহেতু এটা একটা ক্লাস সিলেক্টর, সেই জন্য তার আগে অবশ্যই আমাকে একটা ডট দিতে হবে। আর একটু আগে যেটা বললাম, যদি আমরা আইডি সিলেক্টর নিই তাহলে আমরা ডটের পরিবর্তে হ্যাশ দেব। তো আমি দিলাম ক্লাস সিলেক্টর। এখন আমরা প্রপার্টি যে বেলো যেটা ছিল, আমি এখান থেকে এতটুকু অংশ আমি কাট করে নিলাম এবং আমি এর ভিতরে আমি সেটা রাখলাম। কাজে এখন আমার স্টাইল ট্যাগ দরকার নাই। এখন আমি সেভ করি এবং যদি আমি রান করি তাহলে দেখবো একই অবস্থায় আসে, কিন্তু আমরা সিএসএসটা দুইভাবে ভিন্নভাবে করলাম। প্রথমে ইনলাইন সিএসএসে ছিল, এখন ইন্টারনাল সিএসএসে আসে। আর এক্সটার্নাল সিএসএস হচ্ছে আলাদা সিএসএস ফাইল, যেখানে শুধুই আমরা সিএসএস লিখবো এবং এটা আমরা হেডের মধ্যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে লিঙ্কিং করে দেবো। এ হচ্ছে আমাদের সিএসএস। তো এখন আমরা ডিভের ব্যাপারে আসি, যে আমরা এখানে একটা ডিভ নিয়েছিলাম যেটা ছিল মেন পেজ, যেটা নাম দিছিলাম, এবং সিএসএসে আমরা মেন পেজের কিছু সিএসএস আমরা লিখলাম, আর উইড দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম এবং মিনিমাম হাইট দিলাম। ওকে ওকে, এখন আমরা মেন পেজে কিছু কন্টেন্ট রাখবো। সাপোজ মনে করি আমরা এখানে কিছু প্রোফাইল রাখবো যার কিছু ডিসক্রিপশন থাকবে। তো সেজন্য আমি আমার কিছু ইমেজ আমি এখান থেকে নিয়ে নিই। আমি এখান থেকে হচ্ছে দুটা পিকচার আমি নিলাম, নিয়ে আমার প্রজেক্টের IMG ফোল্ডারে আমি এটা পেস্ট করলাম। তো এখানে দুটো ইমেজ আছে, ম্যান ওয়ান PNG, ম্যান টু PNG। এখন প্রথমে আমরা যেটা করব, আমাদের এখানে আমরা ইমেজটা রাখবো SRC, এবং এখানে হচ্ছে IMG ফোল্ডারের ভিতরে আছে ইমেজ, ম্যান ওয়ান ডট PNG, ম্যান ওয়ান ডট PNG।
ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তো দেখবো আমাদের এই আমাদের যে মেইন পেজ সেই ডিবির ভিতরে একটা ইমেজ চলে আসে। এখন আমরা এই ইমেজ যে লোকটা আছে আমি তার সম্পর্কে কিছু ডিটেলস লিখব, তো সেজন্য প্রথমেই দিলাম হচ্ছে হেডিং টু। হেডিং টুতে আমি কিছু নাম রাখলাম, যেরকম এরকম একটা নাম দিলাম, এবং এখানে আমরা বিটেক দিয়ে আমরা পদবিটা দেব যে উনি হচ্ছে ওয়েব ডেভেলপার। এবং তার সম্পর্কে আমি কিছু ডিটেলস রাখতে চাই, সেজন্য আমি প্যারাগ্রাফটা নিলাম। এবং টেক্সট হিসেবে আমরা এখান থেকে আমি কিছু টেক্সট কিছু টেক্সট কপি করব। আমি এতটুকু টেক্সট কপি করলাম, আপনারও কোথা থেকে একটু কপি করে নেবেন, ইন্টারনেট থেকে অনেক কন্টেন্ট পাবেন। এখানে আমি পেস্ট করে রাখলাম। তো এই হচ্ছে আমার একটা কন্টেন্ট যেটা আমি রাখলাম। এরকম আমি আরও একটা প্রোফাইল রাখবো, আমি একটু আউটপুটটা দেখে আসি। আমি এখানে রিলোড দিলাম, তো দেখেন এরকম আসে যে এখানে হচ্ছে এই পিকচার, এখানে হচ্ছে নাম, পদবি এবং ওনার সম্পর্কে কিছু ডিটেলস বর্ণনা। এখন যদি আমি ঠিক এরকমই একটা বর্ণনা আমি আরেকজনের রাখবো, তাহলে সেটা কীভাবে করতে পারি? সেটা করার জন্য আমরা সেম আমি এটাকে একটু ডুপ্লিকেট করি। আমি এ পর্যন্ত ডুপ্লিকেট করলাম, তাহলে দেখবো যে এখানে আরেকটি ইনফরমেশন চলে আসে এবং আমি মেন টু দিলাম যে ইমেজটা আমার যেখানে রাখা আছে, এবং এখানে আমি নাম দিলাম এবং উনি হচ্ছে ওয়েব ডিজাইনার দিলাম আপাতত। তো এখন যদি আমি রিলোড দিই তো দেখবো এখানে আরেকটা ইনফরমেশন চলে আসে, ওনার নাম হচ্ছে মাসুদ রানা এবং ওয়েব ডেভেলপার। এখন এই দুটাকে যদি আমরা স্টাইল করতে চাই, একটা একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, নির্দিষ্ট উইথ থাকবে, সেক্ষেত্রে আমরা যেটা করব, প্রত্যেকটা ইনফরমেশনকে আমরা একটা ডিবের ভিতরে রাখবো। সাপোজ মনে করি আমি এখানে সেজন্য প্রথমে একটা ডিব করব, আমি ডিব করলাম এবং আমরা জানি ডিবের একটা নাম দিতে হবে, এই জন্য আমি ক্লাসে আমি এখানে নাম দিলাম প্রোফাইল নাম দিলাম ডিবের। এবং এই ডিবের ভিতরে আমরা কী করব, প্রথম প্রোফাইলের যে কন্টেন্ট আছে আমি ঠিক এ পর্যন্ত এখান থেকে হচ্ছে এটাকে কাট করব এবং এই ডিবের ভিতরে রাখব। ওকে, তো স্টেপ দিয়ে নিলাম। তো ঠিক একই রকমভাবে আমাদের বাকি যে কন্টেন্টগুলো আছে সেটাকে আমাদের একটা ডিবের ভিতরে রাখতে হবে। সেজন্য আমি এখান থেকে এ পর্যন্ত প্রথমে আমি কাট করলাম এবং ঠিক এখানেই আমরা আরেকটা ডিব করব, এবং এই ডিবি হচ্ছে আমরা ক্লাসের নাম দেব যে প্রোফাইল টু নাম দিলাম, এবং এর ভিতরে আমরা আমাদের কন্টেন্টগুলো আমরা একটু গুছিয়ে রাখলাম। তো এখন পরিবর্তনটা আসলে হলো কি, আমি যদি একটু ব্রাউজার রিলোড দেই আমরা দেখবো আসলে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু এটা একটা এতটুকু অংশ একটা ডিবের ভিতরে আছে এবং এতটুকু অংশ একটা ডিবের ভিতরে আছে। এখন আমরা সেই ডিবকে খুব অনায়াসে সিএসএস এর মাধ্যমে সাজাতে পারি। যেরকম এখন যদি আমরা এটা সাজাতে চাই, তাহলে আমি প্রথমে কী করব, আমাদের যে ক্লাসের নাম যেটা ছিল সেটা আমরা সিলেক্টরে নেব। তো সেজন্য আমি এখানে হচ্ছে সিলেক্টরে রাখলাম, এবং হচ্ছে আমাদের প্রোফাইল টু নামক আরেকটা ক্লাস আছে সেটাকে আমরা কপি করব, এবং আমরা হচ্ছে এখানে পেস্ট করে আমি দুটো সিলেক্টর রাখলাম। এখন কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি, যেরকম প্রথম যেটা সেটার আমি উইথ দেব, উইথ আমি দিলাম হচ্ছে 500 পিক্সেল, এবং এর একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে সাপোজ আমি পিঙ্ক কালারই দিলাম। সেম একই রকম স্টাইল আমরা পরের যে ডিপটা আছে ওটাতে একটু করতে চাই, সেজন্য পেস্ট করলাম। এখন যদি আমি রিলোড দিই দেখবো আমাদের পরিবর্তনটা আসলে কী হয়। একটু খেয়াল করেন যে এখানে একটা ডিপ চলে আসছে যেটা হচ্ছে
পিঙ্ক কালার ব্যাকগ্রাউন্ড, এবং এটাও হচ্ছে আরেকটা ডিপ, এ হচ্ছে ডিপে শুয়ে। এখন যদি আমি দুইটা ডিপ পাশাপাশি রাখতে চাই তাহলে কি করবো, আমি প্রথম ডিপকে করবো ফ্লোট লেফট, এটা কি লেফটে থাকবে, এবং এটাকে আমরা ফ্লোটিং করে দেব, ফ্লোট দেব রাইট। এখন যদি আমি একটু রিলোড দেই দেখবো দুটা ডিপ ঠিক পাশাপাশি চলে আসছে। এখন হচ্ছে আমাদের যে মেন যে ডিপটা নিলাম সেটাকে যদি আমরা সেন্টারে রাখতে চাই, যেরকম আমার যে মেন পেজ যে ডিপটা ছিল ওটা যদি আমরা একটু সেন্টারে নিতে চাই, তাহলে এখানে মার্জিন দিতে পারি 0 পিক্সেল, ওটো, ওকে ফটো দিলাম। এখন আমি একটু সেভ করব সেটা, এবং যখন আমি রিলোড দেব দেব যে ঠিক আমাদের যে পৃষ্ঠা এটা মাঝে চলে আসছে। এখন এই যে সাদা যে অংশটা এটা হচ্ছে আমাদের বডির, এটার যদি একটা ব্যাকগ্রাউন্ড দিতে চাই তাহলে আমরা এখানে বডি সিলেক্টর নিব। বডি যেহেতু ট্যাগ ওটার আগে ডট দেওয়ার দরকার নাই। এর একটা সাপোজ আমি এর একটা একটা ব্যাকগ্রাউন্ড দেব, ব্যাকগ্রাউন্ড হিসেবে আমি হ্যাশ এরকম এরকম একটা কালার দিয়ে রাখলাম। এখন যদি আমি রিলোড দিই দেখবো যে এই এখানে একটা কালার চলে আসছে, এবং এটা হচ্ছে আমাদের যে মেন যে পেজটা এটা মাঝে চলে আসছে। তো এখন যদি আমি এটা এই পাশ থেকে আমি যদি একটু সরাতে চাই, এই পাশ থেকে যদি এটা একটু সরাতে চাই সেটা আমি করতে পারি, এবং সেটা আমরা অন্যভাবে করতে পারি, ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে করতে পারি। যেরকম যদি ইন্সপেক্ট এলিমেন্টের মাধ্যমে করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করব এবং ইন্সপেক্ট এলিমেন্টে যাব। দেখেন এখানে আমাদের যে প্রোফাইল ওয়ান যেটা ছিল, এখানে এ পাশে হচ্ছে আমাদের HTML, এবং এ পাশে আমাদের CSS সিলেক্টরগুলো দেখাচ্ছে যে আমরা CSS কোড করলাম। তো এখন আমি এটা সিলেক্ট করলাম এবং এটা আমি এখান থেকে CSS করতে পারবো। প্রথমে আমি একটা ক্লিক করলাম এবং ইন্টার দিলাম, একটা জায়গা আসলো। এখানে আমরা যেটা করতে চাই লিখবো আমাদের প্রপার্টি, আমরা যেরকম মার্জিন আমরা দিতে চাই লেফট থেকে মার্জিন দিতে চাই। এখন আমি কুলন চাপ দিলাম, এখন ভ্যালু দেওয়ার অপশন চলে আসে। এখন আমি দিলাম 30 পিক্সেল, আমি 30 পিক্সেল মার্জিন টপ দিলাম। এখন যদি উপর থেকে মার্জিন সরাতে চাই তাহলে আবার লিখবো মার্জিন তারপরে ড্যাশ টপ, এখন কুলন চাপ দিলাম, এখন আমরা ভ্যালু দেবো, টপ আমরা দিলাম হচ্ছে 30 পিক্সেল। ওকে, তো এতটুকু অংশ এখন আমরা এখান থেকে কপি করব। এখন যদি আমি রিলোড দিই দেখেন সেটা পূর্বের অবস্থায় চলে আসে, এটা কিন্তু ভার্চুয়াল, সেজন্য এখান থেকে কোড অবশ্যই কপি করতে হবে, এবং আমরা যেখানে কোডগুলো দরকার আমরা সেখানে এটা পেস্ট করে দেব। তো কন্ট্রোল জেড আমি এখানে টোটাল অংশ আমি পেস্ট করে দিলাম, এবং একটু আমি একটু গুছিয়ে নিই, আমি একটু গুছিয়ে রাখবো, ওকে, এবং এতটুকু অংশ আমি একটু টেপ দিয়ে সরাই, ওকে। তো এই হচ্ছে আমাদের কোড, এবং সেম আমরা সেম কাজটা যদি এইটাতে করতে চাই ওটাতে আমরা মার্জিন দেবো হচ্ছে রাইট, ওটাতে ছিল লেফট, ওটা দ্বারা দেবো রাইট 30 পিক্সেল, এবং হচ্ছে মার্জিন মার্জিন টপ 30 পিক্সেল। তারপর যদি রিলোড দেই তো দেখবো আমরা দুই পাশ থেকে কিন্তু দুটা আলাদা ডিপ নিয়ে আসতে পারছি। এবং এখানে যে কন্টেন্টগুলো আছে এগুলো যদি আমরা সেন্টারে রাখতে চাই তাহলে হচ্ছে আমরা এখানে দেবো যে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন আমরা দেবো সেন্টার, ওকে। তো আমরা এটাতে একটু দিয়ে নিই, আমি প্রথমে সেমিকোলন দিলাম, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন অ্যালাইন, এবং লিখবো হচ্ছে সেন্টার, ওকে। এখন আমি একটু আমার ব্রাউজারটা রিলোড দেব, তো দেখবো এখানে যে কন্টেন্টগুলো আছে সেগুলো সেন্টারে চলে আসছে। তো এই হচ্ছে মোটামুটি ডিপ। আমি মোটামুটি আজকের ক্লাসে ডিপের বেসিক ধারণা এবং CSS-এর বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করেছি। সামনে আমরা রিয়েল প্রজেক্ট দেখব। তো আসলে মূলত আমরা যারা ফটোশপে কাজ করি তারা জানে যে ফটোশপে আমরা লেয়ার নিয়ে কাজ করি। ফটোশপের লেয়ারটা আসলে আমরা যে জন্য নেই, ওয়েবে হচ্ছে ডিপটাই ঠিক সেরকম লেয়ারের মতো কাজ করে। আমাদের যত মানে একটা যখনই একটা ডিপ নেব তখনই আমরা ওই ডিপের জন্য এক্সট্রা সুযোগ সুবিধা পাবো বা এক্সট্রা কিছু CSS করতে পারবো, এ হচ্ছে ব্যাপার আর কি। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।